بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمه الله، الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده بعد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقال تعالى: لقد كان لكم في رسول الله اسوه حسنه. وقال تعالى: ما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي الامين صلى الله عليه وسلم: كل بداده وكل ضلاله وكل ضلاله في النار. وقال النبي الامين صلى الله عليه وسلم মান আল্লাহ ও মান ওয়াম আসআ আবা আলহামদুলিল্লাহ প্রিয় মুসলিম ভাতৃ ও শ্রোত্রী মণ্ডলী এ মাস চলছেন রবিউল আউ্য়াল মাস এই মাসকে কেন্দ্র করে আমরা অনেক বেদাত সংগঠিত হয় বিশেষ করে রসোলে আকরাম সাল্লি ওয়াসাল্লামের দিবসকে উপলক্ষে করে ঈদ এ যেটা পরি নামে পরিচিত সেই দিনকে আমরা পালন করি অনেক জাঁকজমকভাবে পালন করি এর মধ্যে সরকারি ছুটিও ঘোষণা করি ঈদ এ মিলাদবী পালন করার জন্য এখন আমাদের যারা আমরা সচেতন যারা নাগরিক সচেতন মুসলমান যারা জান্নাত পাওয়ার আশা করি জাহান জাহান্নাম থেকে বাঁচার আশা করি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের সাফায়াত আশা করি তারা আসলে মূলে আমাদেরকে স্পষ্টভাবে জানতে হবে ঈদে মিলাদুল নবী কী ঈদ মানে আনন্দ ঈদ মানে উৎসব মিলাদ মানে জন্ম তারিখ জন্ম সনদ জন্ম বৃত্তান্ত এটাকে আমরা সংক্ষিপ্ত বলি আইদে মিলাদ নবী অর্থ রসুল উল্লাহ সাল্লাহ আলসালামের জন্ম উপলক্ষে আমরা খুশি আনন্দ উল্লাস করি বেশ ভালো কথা আমরা দুই মিনিটের জন্য মেনে নিলাম এটা করার বিষয় কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লাম যে দেখে যাওয়া যে সুন্নত রেখে গেছেন বিদায় হজের ভাষণে আমরা সবাই কম বেশ জানি রসল্লাহ সাল্লাম তারাকুফি কিতাবুল্লাহ সুনত আমি চলে গেলাম চলে যাবো তোমাদের মাঝে দুইটা জিনিস শিখে গেলাম একটু হচ্ছে আল্লাহর কোরআল আরেক হচ্ছে আমি মোহাম্মদ সাল্লাম সুনত কর্ম হাদিস সুননত বলি হাদিস বলি মহাদ্দেশদের পরিভাষায় রসল উল্লাহ সাল্লামের কথা কাজ অনুমোদন সমর্থনকে হাদিস বা সুন্নত বলে তাহলে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের পরবর্তী যে সাহাবি আজমাইন ছিলেন এই ঈদ এ মিলাদুল নবী বারোই উপলক্ষে তারা কোনো অনুষ্ঠান কোনো সভা সমাবেশ বা কোনো আয়োজন করেছে কিনা সেটা আমাদেরকে কষ্টি ফাথরের মানদণ্ডে দেখতে হবে তার আগে আমরা জাতিকে এটারই আলহামদুলিল্লাহ বলতেছে তারপরে প্রতি বছর আসলে যেহেতু মানুষ জাতি ভুলে যায় যেহেতু আমাদের পিছে লেগে আছে মিস্টার ইবলিশ শয়তান মিস্টার ইবলিশ শয়তান ভালো কাজগুলো সবসময় ভুলিয়ে রাখে খারাপ গাছগুলো সবগুলো আমাদের সুখের সামনে আনিয়া তুলে ধরে যাতে করে আমরা প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে আমরা প্রথপষ্ট হয়ে পদে পদে জাহান নামের দিকে ধাবিত হতে হয় কারণ আমরা সবাই জানি ইবলি শয়তান যখন আল্লাহ ফাঁকের কথাকে অমান্য করছেন তখন আল্লাহ রব্বুল আলমী বলছেন যে তুমি বিতাড়িত হয়ে যাও এখান থেকে কেমন পর্যন্ত তোমার প্রতি অভিশাপ এবং তুমি থাকবা জাহান নামে তখন শয়তান বলো যে আমিও আপনার বন্দাদের পিছিয়ে লেগে গেলাম তার মানে শয়তান যেহেতু অভিশপ্ত বিতাড়িত সেক্ষেত্রে সেও শয়তান আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসে যে আবনী আদমকে ধ্বংস করে জাহান নামের রাস্তায় নিয়ে যাবে সে আল্লাহ রব্বুল আলমেন বলছে আমার মমিন বন্দার কাছে যাইতে পারবি না আজকে সেই সন্তান শয়তান প্রতিনিয়ত আমাদেরকে ধোকায় ফেলে মিথ্যা যা যারা সুলসাল্লাহ সাল্লাম করে নাই সাহাবে আজমাইন করে নাই তারপর তাবিন তাম করে নাই

হিসাব করে দেখেছেন এইদে মিলাদুল নভী বারো তারিখে রাসুল সাল্লাল্লাহ হাল্লাহিসামের জন্ম ডা যে তু রসুল পবিত্র জবারের কথা হলো সোমবার এই রবি আলআউগাল মাসের সোমবারকে ঠিক রেখে গিয়া দেখা গেছে সেটা বারো তারিখ হয় না সেটা নয় তারিখ হয় যাওক এদের মতানৈক্য আছে কিন্তু কিন্তু রসূল সাল্লাহাল্লাহসমে যখন অফাত হয়েছেন দুনিয়ার মানুষকে কাদাইয়া বহুমত্কে কাদাইয়া সাহাবীদেরকে কাদাইয়া চলে আল্লাহ নিয়ে গেলেন তখন ওই দিনটা ছিল 12 রবিউল আউয়াল তাহলে রাসূল সাল্লাল্লাহু মারা গেছেন 12 রবিউল আউয়াল স্পষ্ট প্রমাণ কিন্তু দুনিয়াতে আসছেন জন্ম হয়েছেন 12 রবিউল আউয়াল না রবিউল আউয়াল মাসে তারিখ নিয়ে اختلاف আছে মতানেকু আছে তাহলে আজকা যেই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিয়োজনে সাহাবীরা শোকে শোকাহত কাতর হয়ে গেছেন কোনো কোনো সাহাবি বেহুশ হয়ে গেছেন অমরুব্লু খাত্তা বেহুস হয়ে চেনসে বলেছিলেন কেউ যদি বলে যে মহাম্মদ সাল্লাল্লাহ রসাল্লাম মারা গেছে তাকে আমি তরবারি যা ফায়সালা করব। তখন অমরব আবু আক্ক সিদ্দিক দিয়ে আল্লাহু তা আলামু পাহা মিম্বরে উঠে খোদ্দা দিয়ে বললেন তোমরা যারা

সাহাবি আজমাইন তখন সাহাবি অমরুল খাত্তাব বলছে আমি যে এই আয়াতটা কতবার পড়েছি রাসুল সাল্লা কথা শুনে আমি জ্ঞান হারা হয়ে গেছি আমি বিবেক শূন্য হয়ে গেছি সেই আবু সিদ্দিক ওসমান ইবনে আফফান আলী রাদিয়াল্লাহু আল্লাহ তাল সাহাবি আজম কেউই ঈদ মিলাদুলনী পালন করে নাই আমরা আজকে ইদি নবী পালন করতে গিয়ে যত সম্প করি করি শিরিকে মুক্তালিফা হয়ে যাই প্রিয়

ঈদ এ মিলাদুল নবী পালন করেছেন একটা সহি পৃথিবীর কোন লোক দেখাতে পারে যত দেখাইছে সব মিথ্যা এবং জয়ীব সাদিস দ্বারা প্রমাণিত সুতরাং ঈদ এ মিলাদুল নবী আবার বলে তো বলে যে ঈদ সকল ঈদের সেরা ঈদ ঈদ এ মিলাদুল নবী কে আপনাকে বলছে রসুল সনদ প্রমাণিত বলে নাই সাহাবী আজমে কোনো কথা বলে নাই সুতরাং এই দিনে কিছু করা যাবে না সুতরাং আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যেহেতু করে নাই সাহাবে আজমাইন করে নাই এবং বড় বড় আইমাম তাহেদিন এবং চতুর্থ ইমাম চতুর্থ ইমাম আবহানিবা সাহাফি মালিক আহমদ মেহাম বল কেউই করে নাই সেটা আজকে আমরা সেটাকে সুন্নতি হিসাবে করি এরপরে আমরা রাষ্ট্রীয় শোক রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করি এটা অত্যন্ত আমাদের জন্য রাসুল রাসুল্লাহ সাল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো সে ব্যক্তি যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো আর যে ব্যক্তি আমার নাফর মানি করলো সে আল্লাহরই নাফর মানি করলো আল্লাহ তোমরা যে আল্লাহর ভেলে ভালোবাসা পেতে চাও ফাত্তা তাহলে আমার অনুসরণ করো ওয়া গফিরুল ক্ষমা করে দেবেন জুনু বাকুম জীবনের সমস্ত করো আল্লাহ গফর রহিম আল্লাহ হচ্ছে গফর আল্লাহ হচ্ছে দয়াশীল ক্ষমাবান সে আল্লাহ রব্বুল আলামিন এত কিছু করার পরে মোহাম্মদ সাল্লাহ আসলাম এই কথা বলেন আল্লাহ ফাত্তা কিল্লা তোমরা আল্লাহকে ভয় করো অতিউন রসুলকে মান্য করো মোহাম্মদ সাল্লাহাম জীব দশায় মিদি মিনোদী নবী উৎসব পালন করে নাই সাহাবি আজমাইন করে নাই তাবি তাবিন তাবিন কেউই করে নাই কিন্তু আজকে আমরা এই ইদি মিনোদিন নবীকে সকল ঈদের সেরাই ঈদ তো বলেই বলি সকল ঈদের সেরাই তাহলে আপনি এই ইদি মিনাদিন নবী বুকে ঈদের নামাজ পড়ছেন করে রাখাতে আপনি যদি আপনি ঈদের নামাজই বলে থাকেন এক শ্রেণীর লোক জলসে জুলুস করে মিছিল মিটিং করে তাহলে আপনি যে করছেন তা আপনি করে ঈদ যদি সেরাই ঈদ থাকে তাহলে ঈদের নামাজে আমরা পড়ি দুই রেখাত যেহেতু সেরাই ঈদ হয় চার রেখাত পড়ার কথা না কোথায় নামাজ পড়ছেন সুতরাং এক কথায় সংক্ষিপ্ত কথায় ঈদ এ মিলাদুল নবী রাসুল স্মর জন্ম হয়েছে এটা একটা আনন্দের বিষয় এতে কোনো সন্দেহ না কিন্তু এই উপলক্ষে কোনো অনুষ্ঠান কোনো কিছু করা রাসু সেনা সাহাবে আজমাইন করে এক কথায় আমাদের মান্যবর আমাদের গাইডার আমাদের পথ প্রদর্শক হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহর সাল্লাম এবং মোহাম্লস এবং মোহাম্মদ সাল্লা সাল সামের সাহাবী বিন্দু সাব ইয়াস নাইন কেউই করে নাই সুতরাং আমরা এই জন্য করবো না করি না করবো না এবং জাতিকে বলছি এই বিদাত থেকে সাবধান হন রসুল্লাহ সাল্লাহ যে ব্যক্তি বেদাত করে বেদাতকে আশ্রয় দেয় প্রশ্রয় দেয় তার প্রতি আল্লাহ লেরেস্তা লানত এবং সমস্ত মানব জাতির লানত সাধু লানত দিচ্ছি যে আল্লাহ তার জীবনে কোনো আবাদতে আপনি কবুল করতে পারবেনা সেই বোকারি মুসলিমের হাদিস সুতরাং আসুন আমরা এই ঈদে মিনাদুল নবীকে বর্জন করি রাসুল সাল্লাহলাম যে শরীয়ত রেখে গেছে একটি কথা মনে রাখবেন রাসুল সাল্লাহলাম যদি একটা ছোট্ট থেকে ছোট্ট ছোট্ট থেকে ছোট্ট একটা শূন্য রেখে যায় আর ওই শূন্য টাকা সহি প্রমাণ হয় যে রাসুল সাল্লা

হাদিসগুলো জাতির কাছে প্রমাণ করে আল্লাহ পাক এদেরকে হেদায়ত দান করুক এবং আমরা যারা সচেতন নাগরিক আছি যাশাই বাসাই করে এর থেকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আমরা যাতে কোনো বেদাত না করি আমরা রসুল্লাহ সাল্লাম এবং রসুল্লাহ সাল্লাম সাহাবি আজমাইন যা রেখেছে তার অনুসরণ করার জন্য আমরা প্রাণপণের চেষ্টা করব যাচাই বাসাই করে মানার চেষ্টা করব না কিন্তু সেদিন ফেসে যাইবেন্লিব হুমান আল্লাহ আত রসুল্লাহ আল্লাহ রব্লা আলমরসেন সেদিন অধিক মানুষ আল্লাহবাম আমি কি আপনাকে যারা অধিক কর্ম করেছেন তাদের ব্যাপারে আপনাকে সংবাদ দিব তারা যাবে জাহান্নামে তাদের জীবনের সমস্ত ন্যাকামল গুলো হয়ে যাবে তার কারণ সে এবাদত করেছে সেটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পথ পদ্ধতি অনুযায়ী করে না মন মতো করেছে সুতরাং একটা ছোট্ট ছোটো ছোট ছোট সুন্নত যদি রসুলসাল্লা হাদিসের বিরুদ্ধে যায় তাহলে সেটা করে আপনাকে জাহার নামে যেতে হবে আমরা আপনাদের সকল কাছে অনুরোধ জানাইছি হ্যাঁ ঈদ নফি উপলক্ষে কোনো কিছু করবেন না এই দিনে এরা আমাদের জন্য করণীয় নয় আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন